পেট ভরে খেয়েছো তো? কি খাবো? এখন তো রান্নাই হয়নি। রান্না হয়নি কেন? কেন তা এখানে বসে মুখে রং লাগালে জানতে পারবে? রান্নাঘরে গিয়ে সব দেখলে তো পারো। শোনো, আমি ওসব করতে পারবো না। আমি গড়িয়াহাটের মেয়ে, আমার গায়ের রং কালো হয়ে যাবে বলে আমার মা আমাকে কখনো রান্নাঘরে ঢুকতেই দেয়নি। তোমার হাতে পড়ে আমি আমার অভ্যেসটাকে বদলাতে পারবো না, ব্যাস। তা না পারলে আমাকে রোজ না খেয়ে অফিস যেতে হবে। চলি। মুলাল, ও তুই বেরোচ্ছিলি? এদিকে একটা কাণ্ড হয়ে গেছে রে। তোর বাবা সেই সকালবেলা বাজারে বেরিয়েছে, এত বেলা হয়ে গেল এখনো ফেরার নাম নেই। তার জন্য তো আপনিই দায়ী মা। মানুষটা বলচাল দিয়ে জীবন কাটাচ্ছে আর আপনি মুখ বুঝে সব সহ্য করছেন। না শুনে কি করব? উনি তো আমার কথা শুনে চলবার মানুষ নয়। এই এখানে একটু বসো তো। কি হলো? আরে বসো না এখানে। আরে বললাম তো বসো। ফু দাও। ফু দেবো কোথায়? আরে আমার আঙুলে ফু দাও, দেখছো না আমি নেল পলিশ লাগিয়েছি? দেখছো তো আমি মায়ের সঙ্গে কথা বলছি। আরে কথা আমি বলছি, তুমি ফু দাও। আচ্ছা হ্যাঁ মা, যেটা বলছিলাম, মুশকিলটা কি জানেন মা? আপনারা তো শুধু আতুর ঘরে রান্নাঘর করেছেন, আমাকে দেখুন না। এই যে আপনার ছেলে দুলাল, আমার কথায় উঠতে বললে ওঠে আর বসতে বললে বসে। কি গো ওই লক্ষ্মী সোনা, তা তো দেখতেই পাচ্ছি। ওই লোকের ছেলে হয়ে দুলালটা যে কি করে এরকম হলো? হওয়াতে হয় মা, বিয়ের আগে সব ছেলেরাই এরকম থাকে, বিয়ের পরে আবার নতুন করে মানুষ করে নিতে হয়। কি গো তাই তো? অনুরাগ ছোলার ডালে মিশিয়ে ফোড়ন দে না। না না না, ধরো 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 ধরো, এতক্ষণে তোমার বাজার নিয়ে আসার সময় হলো। হ্যাঁ, কখন রান্না করবো আর কখন সবাই মিলে খাবে? কি করবো বলো, আমি মানুষটাই তো একবারে খাঁটি, তাই খাঁটি জিনিস না হলে আমার আবার মন ভরে না। একবারে সে ডায়মন্ড আরবারে মানে জেলের জাল থেকে একবারে টাটকা ছাড়িয়ে নিয়ে চলে এলো। হ্যাঁ দাও, ইয়ে করো ওই মাথাটাকে ভালো করে ভেজে আমাদের দুলালকে দিও, খেতে ভালোবাসে। থাক, হ্যাঁ তোমার এই মাথা খেয়ে যেতে হলে আমার, না তোমার না, মানে তোমার এই মাছের মাথা খেয়ে যেতে হলে আজকে আমার অফিস যাওয়া হবে না।